والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته شمرت حسن باي سعودي so, رب আল্লাহ তাকে সুস্থ রাখুন হেফাজত করুন যে তবা করলে তবা কিভাবে করতে হবে এবং কীভাবে করলে তবা কবুল হবে কো কিসের দ্বারা তবা করবে সে বিষয়ে একটু জানতে চাই আলহামদুলিল্লাহ ও সাল্লা সালামু আল্লাহ রুসাল্লামাবাদ সমারিতা হাসান ভাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করার সুযোগ করে দেন এবং তাওফিক দান করুন আমিন তাওবাতুন তুন অর্থ হলো আর রুজুও ইলাল্লাহ আল্লাহর কাপথে ফিরে আসা আল্লাহর কাছে ফিরে আসা অর্থাৎ কোথা থেকে ফিরে আসা অন্যায় অপরাধ করলে আল্লাহ রবুলা আলমিনের কোনো নিষিদ্ধ কাজে বা বিরোধী কাজে যদি লিপ্ত হয়ে যায় সেখান থেকে আল্লাহর ভয়ে ফিরে এসে আল্লাহর কাছে চাওয়া ক্ষমা চাওয়া এবং নিজের আত্মাকে সংশোধন করা আত্মাকে পরিশুদ্ধ করা পরিমার্জিত করা পরিশীলিত করা এবং কলুষিত আত্মাকে সুন্দর করা গুনার অন্যায় অপরাধ থেকে নিজেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাফ চাওয়া এবং এই ধরনের কাজ যেন আবার ভবিষ্যতে না করে এই জন্য আল্লাহর কাছে সবসময় তাওফিক কামনা করা আর নিজেকে সতর্কের মধ্যে রাখা যে যেটা হয়ে গেছে হয়ে গেছে এই জন্য আল্লাহর কাছে মাপ ভবিষ্যৎ জীবনে এই ধরনের কাজ যেন সংগঠিত না হয় সচেষ্ট থাকে এবং আল্লাহর কাছে তাওফিক কামনা করা দেখুন তাওবা জিনিসটা এবং ফার যেটাকে বলা হয় ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা তাওবা এটি আল্লাহর কাছে অনেক প্রিয় কথা এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোচনা করতে গেলে অল্প সময়ের মধ্যে আলোচনা কঠিন হয়ে যায় তো সংক্ষিপ্ত তারপরও বলতে বলতে হয় তাওবা সম্পর্কে আল্লাহ আল্লাহ কোরআন মাজিদে সবাইকে লক্ষ্য করেছেন তু বিল্লাহ জামিয়ান সবাই আল্লাহর কাছে তওবা করো সবাই আইভাল মিনুন হে মমিনা সবাই আল্লাহর কাছে তওবা করো লা আল্লাহ কুমতুফলিহন তাহলে তোমরা সফল হবে আর আল্লাহ সুহান ও তালা অনেক আয়তে অনেক জায়গায় অনেক আয়তে বলছেন যে ব্যক্তি অন্য গাফার নিশ্চয় আমি ক্ষমাকারী কার জন্য লিমান তাবা যে ব্যক্তি তবা করলো ওয়ামানা ইমান আনলো অর্থাৎ তবা করার পরে ঠিক থাকলো ইমান আনার পরে তবা করলো ইমান আনলো বিশ্বাস করল আল্লাহকে আল্লাহর পথে থাকলো সুম্ম হাতা দাও অতপর কি হেদায়েতের উপরে ঠিক থাকলো তা আল্লাহ তার জন্য ক্ষমাকারী গাফার আর আল্লাহ অন্যত্র আয়তে বলছেন হুয়াল্লা দিয়ে তাও বাতানি আল্লাহ তো তার বান্দার পক্ষ থেকে তওবা করেন

একবার আগে আঠাশ পারা শেষ সুরা দেখেন এই আয়তরা খুলে দেখেন অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তা আবার পুরস্কারও রেখেছেন যারা তবা করবে আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যার পূর্বের এবং পরে গুণা ক্ষমা করে দেওয়া আছে তারপরে তিনি এক মজলিসে একশো বার বা সত্তর বার তবা করতেন এবং দিনে বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন মাফ চাইতেন একটা হাদিসের বাক্য ওয়াইনি লাস্তাকফিরুল্লাহ ফিলিয়াম মিয়া ওমার আমি আল্লাহর কাছে একশো বার করে দিনে ক্ষমা চাই আল্লাহ সুসাল্লাহ সাল্লাম ক্ষমা কি পরিমাণ ক্ষমা চাইতেন দেখেন পাঁচ তো সলাতের প্রত্যেকটি দোয়ার ক্ষেত্রে ক্ষমা প্রত্যেকটি দোয়ার ক্ষেত্রে আমরা তো রুকু সেজদার দোয়া পারি না দোয়ার রুকু সেজদার মধ্যে ক্ষমার দোয়া আছে এবং সেজদার মধ্যে অনেক পরিমাণ দোয়া করা দরকার আমাদের অভ্যাস হলো কি আমরা সুবান রবেলা আল্লাহ সুবান আল্লাহ সুবান একবার দুইবার তিনবার বললে দেখেন আল্লাহর প্রশংসা আল্লাহর তাজবি ঠিক আছে কিন্তু ওখানে ক্ষমার দোয়া আছে এই দোয়াগুলো অন্য অন্ন বর্ণনাতে আছে এগুলো শিখে নেওয়া দরকার সেজদাতে বেশি বেশি দোয়া ওখানে একটা ক্ষমা এই যে পাশক্ত সলাতের অজু করা এটা একটা তবা এটা একটা ক্ষমা বটে এখানে অজু করলে অজু করার পরে যে দোয়াগুলো আছে ওই সেই দোয়াগুলো পরা অজু করলেই তো গুণা দূর হয়ে যায় অজুর অনেক ফজিলত তো এইগুলি কি গুণা কীভাবে দূর হয় ওযু করে মসজিদে যাওয়া আসা প্রত্যেক পায়ে পায়ে একটা করে সব লেখা একটা মর্যাদা বাড়ে দেয় একটা করে মাপ করা হয় একটা করে সদ্গার সব লেখা হয় মসজিদে গেলে দোয়া পড়া আছে মসজিদে যে যেয়ে কাাদ পড়া আল্লাহ কাছে কায় মনে বাই এখন ইষ্ট হৃদয় নে এগুলি সবাই ক্ষমার অন্তর্ভুক্ত আল্লাহ কাছে মাফসার অন্তর্ভুক্ত সালাম ফরজ নামাজ জামাতের সাথে পড়া সালাম ফিরানের পরে দোয়াগুলো পড়া সকালে বিকাল আল্লাহ কাছে দোয়া পড়া আল্লাহ কাছে হাত তুলে মোনাজাত করা অথবা শেষ দেয় দোয়া বেশি বেশি করা সালাম ফিরানের আগে দোয়া করা সালাম ফিরের আগে দোয়া মাসুরা বলতে আলহামিনী জলাম তোনাপ বাক্য ক্ষমার বাক্য এটা বাক্য এর ছাড়া আরো অনেক সুন্দর আছে আজকে আমাদের কে মনে করে যে দোয়া মাসুরা মনে হয় এটি আর কোনো দোয়া শিখেও না জানেও না ডাকলেও বলে যে হ্যাঁ পারি আমি এটা পড়লে যথেষ্ট বেশি করে কি করবো এটা পড়লে যথেষ্ট এই তো অবস্থা আমাদের কাকে কি বুঝাবো এগুলি সবাই অন্তর্ভুক্ত তাহাজ নামাজ আছে নফল নামাজ আছে কোরআন তেলাওয়াত আছে আল্লাহর কাছে যখন ওঠা বসা চলাফেরা যখনই সময় পাওয়া যায় তখন বাংলাতে অথবা নিজ ভাষায় তবা করা যারা সৌদি আরব বা বিদেশগুলিতে আছে যাদের সুযোগ আছে মক্কার করে যায় বেশি বেশি উমরা করা সময় পেলে আল্লাহর কাছে ওখানে যা চাওয়া অথবা যেখানে সময় পাক গোপনে প্রকাশে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া চাওয়া এইগুলি সবই তো আবার অন্তর্ভুক্ত যখনই ভুল হয়ে যাবে তখন আল্লাহর কাছে বিভিন্ন বাক্যে নামাজের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে নিজ ভাষায় অনুশোচনা করবে অনুতপ্ত করবে অনুতপ্ত হবে এগুলি সবই তোবার অন্তর্ভুক্ত তো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়েদুল ইস্তেক ফার ইস্তেক ফার মানে কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আস্তাক অর্থ কি হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আস্তাক ফুল্লা আমি আল্লাহ কাছে ক্ষমা আস্তাক ফুল্লা তো আমরা ক্ষমাসাই তো আবার যে সমস্ত বাক্য আছে সেগুলির মধ্যে আল্লাহমিনী জলম টনপি এটা একটা তারপর রব্বানা জলাম নানা এরা একটা আস্তাক ফুল্লাহ ইাহুলি মুখ দেশ বলা বারবার কাছে রব্বানা জলম নানা এগুলো বলা রব্বানা এগুলো বারবার বলা আল্লাহ কাছে নিজ বাসায় বলা আল্লাহমিনী জলম টনপসি বারবার বলা বারবার এগুলো একবার বলা তাড়াতাড়ি করে ঘোরার মতো দৌড়ায় এইগুলি বলা এটা না আর কাছে অনুশোচনা মনো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি বলা তারপর সাইদুল ইসলাক হল শ্রেষ্ঠ সবার সর্দার সাইদুল ইসলাক ফটাকি আল্লাহ মান্তর বিলাই তাকলাক্তানি ওয়ান আব্দু কা ওয়ানা আলা আহ দিকা ওয়া আদিকা মাস্তা আতু আবুজুবিকা মিশারি মাস অনা আতু আবু আকবে নিমাতিক আলাই ওবুলাক বি দামি ফগ ফিলি ভাই নৌলা এখ ফিরুদ্দুনু এই যে তবার শব্দগুলি এটি বেশি বেশি কাছে আমি মুখ দিয়া বলা সকালে বিকালে নামাজে আসে পরে ওঠায় বসায় তো মসজিদে যাওয়া আসার দোয়া আছে এগুলি পড়া আর তো আবার খালেজভাবে যদি কোনো অন্যায় অপরাধ যদি কেউ হয়ে থাকে তাহলে তবা করার সুযোগ হলো তিনটা বা চারটে শর্ত উল্লেখ করা হয়েছে চারটে শর্ত সাপেক্ষে করলে আশা করা যায় কবুল হবে সেটা হলো কোন ব্যক্তি যখন কোনো অন্যায় করতেছে মনে করেন যে দাঁড়ি কাটতেছে দাঁড়িয়ে শেষে ফেলছে ওই কবি রাখো না এখন এটা হবে না কাছে যে পর্যন্ত দাড়ি না সারবে ওই দাড়ি কাটা থেকে চাষা থেকে বিরত হয়ে আল্লাহ কাছে মাপ চাইতে হবে এইভাবে চারটে শর্ত এখানে তিনটা শর্ত তিনটা শর্ত এখানে কি কি যে সে ওই গুণার থেকে লিপ্ত লিপ্ত আছে গুণার থেকে সে দূরে সাজবে যে আর দাঁড়িয়ে কাটবো না এটা তার মনে মনে নিয়োগ করতে হবে মনে মনে নিয়োগ করার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ আমি এতদিন দাঁড়িয়ে চাইছে দিছি এই কবিরা গুণা করছি এই ধরনের গুণ আমি আর করব না আল্লাহ আমার মাফ করে দেন এবং মনে মনে আফসোস থাকতে হবে অনুশোচনা থাকতে হবে অনুতপ্ত হয়ে এই কাজটা আমার ঠিক হয় নাই কারণ আল্লাহ আমাকে দাঁড়িয়ে দিয়েছিলেন আমাকে সুন্দর মনে করে দিয়ে দিয়েছিলেন আল্লাহ পছন্দ করছে দেখে দিয়ে দিয়েছেন এবং এটার মধ্যে ফজিলত আছে মর্যাদা আছে আল্লাহ খুশি হয় আল্লাহ আপনার সন্তুষ্টি আছে বলে আপনি দিয়েছিলেন কিন্তু আমি আপনার বিরোধী টাকা দিয়ে লিপ্ত হয়েছি অতএব এখান থেকে ফিরে এসে তাকে তবা করতে হবে তাহলে দুইটা হলো আর ভবিষ্যৎ জীবনে আর করবে না এই ধরনের ওয়াদা করতে ভালো লাগে তাহলে তিনটা শর্ত পরিষ্কার হলো আশা করি তারপরে চতুর্থ শর্তের সাথে হলো বান্দার হক বান্দার সাথে হক হক বল থেকে বান্দার যে অধিকার যেমন জুলুম করলো মারলো বকা গালি করছে পরনিন্দা করছে কেউ মান সম্মানে হানি করছে কেউ কেউর বিরুদ্ধে সমালোচনা করছে কেউ অমুকে সেই ইত্যাদি যেমন আজকে বড় বড় আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা করো অমুকের গিবোধ করে অমুকের গিবোধ করে এই করে সেই করে আর অমুক আলোচনা ভালো না আসলে লোকটা খারাপ হে অনেক এই যে বক্কাবাজি করছে ইন্টারনেটে এখানে সেখানে বকা দিয়েছে মানুষ করছে তারপরে হাত দেওয়া অথবা মারছে কারছে তো দিছে যেমন গরিব মানুষের খাইছে অথবা টাকা পয়সা চুরি করছে এই করছে সেই করছে অথবা কোনো দিক থেকে ছোটখাটো যত প্রকার জুলুম আছে যেই ব্যক্তিদের সাথে সম্পৃক্ত ওই ব্যক্তিদের ক্ষমা নিতে হবে অর্থাৎ বান্দার কাছ থেকে মাপ নিয়ে আল্লাহ কাছে মাপ চাইতে হবে বান্দার কাছে মাপ না নিলে মাপ হবে না একই রুমে থাকে দেখা যাচ্ছে পকেট থেকে পাঁচ রিয়াল নিয়ে গেছে আল্লাহ কাছে হাজার ক্ষমা চাইলে হবে ওই পাঁচ রিয়াল তার কাছে ফেরত দিয়ে তারপর ক্ষমা চাই হবে একই রুমে থাকছে তার সাথে মারামারি হয়েছে কথা কাটা কেটেছে বকা দিয়েছে চোখ গরম করছে ওই ব্যক্তির কাছে মাফ নিতে হবে ভাই আপনার সাথে রাগা রেখেছিল আমার মাফ করে দেন তখন আল্লাহ এমনি মাফ করে দিবে বান্দার হক বান্দার কাছে মাফ নিতে হবে এই চারটে শর্ত এই ধরনের শর্ত নিয়ে আল্লাহর কাছে খাস ভাই মাফ চাইতে হবে নিজেকে অন্য অপরাধের সাথে জড়িত হয়ে গেলে মাফ চাইতে হবে যেমন একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যে ইতাকিল্লা হাই সুমাকুন যেখানেই থাকুক সেখানে আল্লাহকে বয় করো সে হাসান অন্যায় হয়ে গেলে ভালো করো তাহলে অন্যায়টা দূর হয়ে যাবে অখলি কিনা বে খু কিনা হাসান মানুষের সাথে সুন্দর আচরণ করো এই তো আরও তবা সম্পর্কে অনেক কথা জরুরি বলা দরকার তো এটা হলো সংক্ষিপ্ত আশা করি যথেষ্ট হবে আল্লাহ সু হানাউতাল্লাহ যেখানেই থাকি না কেন সেখানে যেন আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি বেশি আমরা ক্ষমা চাইতে পারি চাইতে পারি আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা চাওয়ার মাফচার চাওয়ার তৌফিক দান করুন আর আল্লাহ সব হানাউতালার কাছে তবা চাইলে বেশি বেশি যত ক্ষমা চায় ততই যায় ততই ভালো আল্লাহ তবাতে অনেক খুশি এত খুশি হয় এ সম্পর্কে একটা হাদিসও বর্ণনা আছে যা অন্য কোনো জিনিসে খুশি হয় না সুতরাং আল্লাহ কাছে বেশি চাওয়া মাফ চাওয়া অন্য পথ থেকে ফিরে এসে আল্লাহর পথে সৎ পথে প্রতিষ্ঠিত থাকা আল্লাহ সুহানোলাহ আমাদের সবাইকে দান করুন হাজর সাল মোহাম্মদ সালাম বারাকাত اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ, إلا من بعد ما جاءهم الْعِلْمُ بَغْيًا